তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন আমরা তোমাদের জানে স্বাগত। বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো দেখো এখন পাড়া আমাদের সবাই রাস্তা আমাদের বেরিয়ে গেছে যে বিকালে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি না বন্ধুরা, তোমাদের সাথে একটু মজা করছিলাম। অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ, বিকাল হলে আমরা সবাই একটু রাস্তাঘাটে বের হই, ভালো লাগে। কিন্তু আমাকে কখনো তোমরা রাস্তাঘাটে দেখো না, কারণ বিকাল হলে আমার শর্ট ভিডিও বানানোর টাইম। তো চলো এখন আমরা যাচ্ছি, আমি আমার বোন যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে। বাজার বলতে কাকুকে টাকাটা দিয়েছিলাম, কাকু ফল মিষ্টি এগুলি নিয়ে এসেছিলো, আর আমি জাস্ট ঠাকুরটা এনে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবা সবসময় যখন ঠাকুর আনতো, তো যখন বাবা যখন নেই, বাবা আমাকে বলে গিয়েছিলো বাবার সব দায়িত্বগুলি আমাকে করতে। তো সেই দায়িত্বগুলি আমি মানে করে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পাচ্ছি। তো চেষ্টাটা আমি করে যাব, জানি না কতটুকু হবে। কিছু কিছু সন্তানের জীবন এমনই যে নিজের দিকে তাকালে তার পরিবার শেষ, আর পরিবার দিকে মানে নিজের পরিবারের দিকে তাকালে নিজে শেষ। ঠিক আমার জীবনটা এরকমই, যত পরিবারের জন্য করি না কেন, তো পরিবারের জন্য করে কোনো লাভ নেই, পরিবারের করো আমি কিছু নাম পাই না। তো সেসব নিয়ে আমি ভাবি না, খুবই কষ্ট হয়। কিছু কিছু মানুষ যখন কিছু যখন মানে মনের মধ্যে যখন আঘাত দিয়ে কথা বলে, ওই আঘাতগুলি বন্ধুরা তোমরা তো সবই দেখতে পাচ্ছ যে পুরো জীবনটাই আমি উৎসর্গ করে দিলাম। জানি না আর জীবনের আর কি উৎসর্গ করার আছে। তো সব কিছু উৎসর্গ করো, যদি বেমান নামক পরিচিতিটা যখন পাওয়া যায়, তখন বন্ধুরা সেখান থেকে আমার আর কিছু আশা নেই, আর কিছু চাওয়া পাওয়ার নেই। তো যাক, জীবনের সব কিছুই তো ত্যাগ করে দিলাম, শখ আহ্লাদ যা আছে। তো আর বাকি আছে এই বিউটি প্রফেশনটা, তো এটাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাকে আমি বন্ধুরা সাথে রাখবো, কারণ এটাকে আমি কখনো ছাড়তে পারবো না। এটা আমার খুবই ভালো লাগা, তো ভালো লাগাটাকে আমি কখনোই ছাড়তে পারবো না। নিজের জীবনটাকেও তো আমি উৎসর্গ করে দিলাম, অথচ এই জিনিসটাকে আমি কখনোই আশা করি না কারোর জন্য আমি জিনিসটা উৎসর্গ করব। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম বাজারে ঠাকুর আনতে। তো ঠাকুরটা নেব, তো এখানে গিয়ে দেখি মানুষের এত ভিড়, মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমাকে মানে ঠেলা ঠেলি করে যেতে হচ্ছে, মানে কোনোভাবেই আমি সেখানে ধাক্কাধাক্কি খেয়ে কোনোভাবেই বন্ধুরা আমি সামনে আর যেতে পারছি না, মানে এত ভিড় এত ভিড়। তো আমি কনফিউজ ছিলাম যে ঠাকুরটা কোথায় বসেছে। অ্যাকচুয়ালি একটা জায়গার মধ্যে ঠাকুরটা বসতো, ওই জায়গাতে এখন বিল্ডিং তোলা হচ্ছে, কি ওই জায়গাতে কি এখনও ঠাকুর উঠবে না কোথায় উঠবে। তো এই জায়গাটা তো তোমরা সবাই চিনো, এই জায়গাটা মামা বাড়ি যাওয়ার রাস্তাটা, আর ওই যে বিল্ডিংগুলি আমার মামা বাড়ির। তো আর ওইখানে গিয়ে আমি ঠাকুর মানে দেখে আমি পুরো ভেবা জায়গা খেয়ে গেছি। তো কোনটা ছেড়ে আমি কোনটা পছন্দ করব মানে কিছুই বন্ধুরা বুঝতে পারছি না। একটা ছেড়ে একটা পছন্দ হলো আমার, একটাতে গিয়ে আমার পছন্দ হয়েছে আমার এই ঠাকুরটা। বাট এই ঠাকুরটার মুখটা জানি আবার কীরকম ছিল, মানে একটা হলো বন্ধুরা না আরেকটা হচ্ছে না। একটা আঙ্কেল তো বলেছিল যে আঙ্কেলটা যখন বিয়ে করেছিল, আঙ্কেলটা মেয়ে দেখতে গিয়েও এত খুঁটা মানে এত খুঁজা খুঁজেনি যে আঙ্কেলটা লক্ষ্মী ঠাকুর আনতে গিয়ে এত খুঁজে আঙ্কেলটা খুঁজছে। তো কী বলবো, তো শেষ পর্যন্ত আমরা ঠাকুর নিয়েছি, কিন্তু আমাদের এখানে প্রায় একটা ঘন্টা আমরা শুধু ঘুরেছি প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক হলে লক্ষ্মী ঠাকুর পছন্দ হলে মুকুট পছন্দ না, মুকুট পছন্দ হলে মালা পছন্দ না, মালা পছন্দ হলে এটা পছন্দ না। তো বাড়ি থেকে একটা ক্রাইটেরিয়া ছিল যে এসব চুরুলা ঠাকুরগুলি না নিতে, যে সাজ প্রথম যে দেখিয়েছি ঠাকুরগুলি ওরকম টাইপের নিতে। তো আমি ওরকম টাইপেরই নিয়েছি, সেটা আমি ভিডিওর লাস্টে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা কারা কারা লক্ষ্মী পূজার বাজার নিজ হাতে করো অবশ্যই কিন্তু জানাবে, আমার তো ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি বাজারে যেতে যেতে এখন একদিনও যদি বাজারে যদি না যাই কীরকম একটা লাগে, তো আমার তো ভীষণই লাগে, আমারও খুব ভালো লাগে, আমার বোনেরও খুব ভালো লাগে। মানে আমাদের কিছু দরকার না হলে আমরা বলি যে চল একটু বাজার থেকে ঘুরে আসি। তো দেখো তারপর আবার সেকেন্ড অপশন আমার এই কমলা কালা ঠাকুরটা ভালো লেগেছিলো, বাট কমলা কালা ঠাকুরটা আমি কিনিনি, ওইটা বেশ বড় ছিল, আমি নেবো ছোট্টর মধ্যে, বাট সুন্দর হতে হবে। তো শেষ পর্যন্ত আমি ছোট্টর মধ্যে নিয়েছিলাম, একটু চিকি চিকি টাইপ করবে এরকম টাইপের। তো বোনের পছন্দ অনেক বড় বড় ঠাকুর, তো নিয়েছিলাম। আর এখানে এত ঠাকুর মানে কোন মানে বলা আছে না যে বেশি দেখলে কোনটা ছেড়ে কোনটা নেব, বেশি বাঁচতে যেও না, গুড় অপশনটা নিয়ে নাও। যদি গুড় থেকে মানে বেটার বেস্ট খুঁজি তাহলে তো জীবনে সমস্যা হয়ে যাবে। তা আমাদের জীবনেও সেম, গুড় অপশনটাকে সবসময় অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, কারণ না হলে কী হয় বন্ধুরা, বেটার আর বেস্ট খুঁজতে খুঁজতে
তা আমাদের গুড়ের মধ্যে যে একটা ডায়মন্ড হীরা ছিল আমরা সেটাকেই হারিয়ে ফেলি। তো চলো বন্ধুরা, বেশি বকবক করে লাভ নেই। তো দেখো, আর এই দোকানটার মধ্যে খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল, কিন্তু বন্ধুরা আমার পছন্দ হয়নি। বাট এখন দেখি ভিডিওটা দেখে এখন আমার মনে হচ্ছে যে ওই ঠাকুরটা আনলে খুব ভালো হতো। ওই ঠাকুরটা তো বেশ সুন্দরই ছিল, তা আমার ভীষণই ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি আমার এগুলি থেকে আবার তামারগুলি খুব ভালো লাগে, কিন্তু তামারগুলির ঠাকুরগুলি বেশি ছোট হয়, তার জন্য তামারগুলি আমার পছন্দ হয় এতটা হয় না। কিন্তু তামারগুলি আমার ভীষণই ভালো লাগে। কিন্তু না, প্রতি বছর একটা ঠাকুর চেঞ্জ হবে, এটাও খুব সুন্দর লাগে দেখতে। তো অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো তো সবার ঘরে ঘরেই করা হয়, তার জন্য। আর আমাদের এখানে কিন্তু পুজো শেষ হলে, মানে আমাদের বাড়িতে নিয়ম, পুজো শেষ হলে সেখানে আবার মাছ মাংস খেতে লাগে। জানি না কার বাড়িতে কীরকম নিয়ম। তো লক্ষ্মী পুজোতে বেশিরভাগ মানুষের বাড়িতেই দেখছি হাঁস, মানে হাঁস খাওয়া হয়, কিন্তু আমাদের আবার সেটা হয় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বন্ধুরা কার কোন ঠাকুরটা পছন্দ হলো অবশ্যই আমাকে বলবে। আর আমি যে ঠাকুরটা নিয়েছি ওইটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু বলবে। আর বোন আমি শুধু খুঁজতে আসি, মানে খুঁজতে খুঁজতে আমাদের যান একদম টোটালি শেষ। তারপর আমরা কিনে সেরে আমাদের আরও ঠাকুর পছন্দ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমরা তো কিনে ফেলেছি না। কিনে ফেলে তো আর তো কিছু তো আর করতে পারবো না। সেম আমাদের লক্ষ্মীর গাছেতে আমাদের ধানের ছড়া দিতে হয়, এই ধানের ছড়া সেম কিনে ফেলে দেখি যে ওইখানে আরও সুন্দর সুন্দর ঠাকুর আছে। তো কী আর করবো। আর ভিডিওটা বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই সেটা ফলো করে দিও। তো বন্ধুরা চলো আমার ঠাকুরটা দেখতে থাকো। এটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, টাটা। আবার তোমাদের সামনে দেখাবো নতুন একটা দিন।